পাঁচ বছর পর আজ রাজশাহী জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন ঘিরে স্লোগানে স্লোগানে মুখর সমাবেশস্থল। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে রাজশাহীতে সাজ সাজ রব বিরাজ করছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের দুজন সহকর্মী, কথা বলবো তাদের সাথে। শুরুতেই চলে যাচ্ছি হিমেল মাহবুবের কাছে, তিনি আছেন সমাবেশস্থলে। হিমেল, জানাবেন যে এই যে সাজ সাজ রব তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে, কেমন দেখছেন চারপাশের পরিস্থিতি? সাজে সেজেছে রাজশাহীর এই মাদ্রাসা মাঠ। আমি একটু ছবিতে সহকর্মীকে দেখানোর জন্য অনুরোধ করব যে এখানে নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা এসেছেন সবাই, কেউ হয়তো এক ধরনের টি শার্ট পরেছেন একরকম, আপনি হয়তো নারীদের ছবি দেখতে পাচ্ছেন, মহিলাদের ছবি, সবাই কিন্তু মাথায় ক্যাপ পরেছেন এবং বিভিন্ন রং বেরঙের ক্যাপ, যেগুলো আসলে পুরো এই মাদ্রাসা মাঠকে বর্ণিল সাজে সেজেছে মনে হচ্ছে। শুধু দেখেন ক্যাপগুলো দেখেই বোঝা যাচ্ছে যে জায়গায় জায়গায় বিভিন্ন কালারের ক্যাপ, অর্থাৎ রঙিন একটি আবহ পুরো মাঠ জুড়ে। এবং গতকাল থেকেই কিন্তু এখানে রাজশাহী আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিলেন তারা কিন্তু ধারণা করেছিলেন এখানে লোক সমাগম, এখানে তিল ধারণের জায়গা হবে না, এজন্য কিন্তু তারা ঈদগাহ মাঠেও কিন্তু নেতাকর্মীদের বসার জন্য ব্যবস্থা করেছেন, অবস্থান নেওয়ার জন্য পাশে ঈদগাহ মাঠে, এবং সেখানে টেলিভিশনের মনিটরও দেওয়া হয়েছে, সাইড স্ক্রিনে দেওয়া হয়েছে, এবং পাশাপাশি 120টি মাইক লাগানো হয়েছে যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তারা শুনতে পারবেন। আসলে 14 বছর আওয়ামী লীগের ক্ষমতায় রাজশাহী নগরী, রাজশাহী সিটি কর্পোরেশন যে সুন্দরভাবে সেজেছে, বিশেষ করে এখানে যে রাস্তাঘাট রয়েছে এক কথায় চমৎকার। প্রধানমন্ত্রী কিন্তু 5 বছর আগে এই রাজশাহীতে এসেছিলেন এবং তখন 33টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন এবং বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এরপরে কিন্তু আবার 5 বছর পরে সেই মাদ্রাসা মাঠেই জনসভায় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উপস্থিত হবেন। এই সেই সেই প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে নেতাকর্মীরা কিন্তু বলছেন যে প্রধানমন্ত্রীর কাছে তাদের আর চাওয়ার কিছু নেই, রাজশাহীর যে উন্নয়ন হয়েছে বেশি কিছু কিন্তু চাওয়ার কিছু নেই, শুধু এবার তাকে দেওয়ার পালা। রাজশাহীবাসী তাকে স্বাগতম জানানোর জন্য প্রস্তুত। আপনি ছবিতে দেখছেন যে এখন মাত্র সকাল 11:05, কিন্তু এরই মধ্যে কিন্তু এই মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখনও প্রধানমন্ত্রী কিন্তু দুপুরে আসবেন, কিন্তু নেতাকর্মীরা ভোর থেকেই কিন্তু মাদ্রাসা মাঠ এবং এর চারপাশে অবস্থান নিচ্ছেন। আমি এই মুহূর্তে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন চলছে, এখানে স্থানীয় শিল্পী যারা রয়েছেন তারা দেশাত্মবোধক গান গাইছেন, এবং আমি একটু আমার সহকর্মীকে মঞ্চটা দেখানোর জন্য অনুরোধ করব যে মঞ্চটা কিন্তু এখানে মঞ্চ যদিও স্থায়ী মঞ্চ, তারপরেও কিন্তু এর আশেপাশে অবকাঠামো দিয়ে কিন্তু মঞ্চটি একটি নৌকার আদলে এবং কর্ণফুলী যে টানেল, সেই টানেলের আদলে কিন্তু মঞ্চটি নির্মাণ করা হয়েছে। এই মঞ্চে প্রায় 150-এর বেশি নেতাকর্মী নেতারা বসতে পারবেন। এখানে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রাজশাহীর যে কজন সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের নেতারাও বসবেন এবং তারা বক্তব্য রাখবেন, সেই সাথে কেন্দ্রীয় নেতারা তো রয়েছেন। সব থেকে সবাই আসলে মুখর যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দিক নির্দেশনা দেন, কি বলেন। আমি একটু কথা বলবো যে 5 বছর পরে তো প্রধানমন্ত্রী আসছেন, কেমন লাগছে? আমরা আনন্দিত যে আমরা রাজশাহীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসছে, আমরা অনেক আনন্দিত, আনন্দ উচ্ছ্বসিত, আমরা খুব খুশি যে প্রধানমন্ত্রী আমাদের মাঝে আসবেন এবং আমাদেরকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনবো, এই জন্য আমরা অধীর আগ্রহে। আচ্ছা, আপনাদের রাজশাহী তো এক সময় মাদক এবং সিকিউরিটির নিরাপত্তাজনিত খুব সমস্যা ছিল, এখন কি অবস্থা একটু বলবেন? এখন
যেমন আমাদের মাননীয় মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন ভাই যেভাবে রাজশাহীকে মাদকমুক্ত করেছে এবং আমরা এখন নারীরা নিরাপদ মনে করি আমাদের মাননীয় মেয়র খায়রুজ্জামান লিটনের কারণে। তিনি এত সুন্দরভাবে আমাদেরকে রাজশাহী উপহার দিয়েছে, গ্রিন সিটি গ্রিন সিটি। আমরা রাস্তাতে এখন রাত্রে অনেক রাত্রে আমরা নির্দ্বিধায় বের হতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য সাধারণ মানুষও কিন্তু এই সকাল 11টার সময় এসেছেন। প্রধানমন্ত্রী দুপুরের পরে আসবেন এবং তার মূল্যবান বক্তব্য রাখবেন, সেই সাথে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এখানে আজকে কিন্তু 25টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করবেন এবং সেই সাথে 6টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেই সাথে শুধু আমি আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী সিটি কর্পোরেশনটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, যে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে, বিভাগ রয়েছে, সব থেকে সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন নগরী কিন্তু এই রাজশাহী। এবং রাজশাহীতে প্রত্যেকটি সড়কের মাঝখানে ফুলের গাছ লাগানো হয়েছে, সেটি কিন্তু আগে থেকে প্রধানমন্ত্রী আসবেন বলে না, অনেক আগে থেকে লাগানো হয়েছে। এবং সেই সাথে কিন্তু আলোকসজ্জা, আলোকসজ্জা বলতে রাস্তার যে লাইটগুলো ল্যাম্পপোস্টগুলো রয়েছে সেটিও একটু ভিন্ন, অন্যান্য শহরের থেকে একটু আলাদা, একটু ঝাড়বাতির মতো সেই লাইটগুলো। তো সব কিছু মিলে এক কথায় চমৎকার। সেই সাথে এখানে যে সব থেকে বড়ো কাজটি হয়েছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক নির্মাণ, এখানে হাজার হাজার নবীনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবেন বলে প্রত্যাশা। সেই সাথে রাজশাহীতে যে রেশম কারখানার জন্য রাজশাহী বিখ্যাত ছিল, যেটি বিএনপির সময়, বিএনপির নেতৃত্বাধীন জোটের সময় যেটি বন্ধ ছিল, সেটি কিন্তু আওয়ামী লীগের সময় এসে চালু করা হয়েছে এবং এদিক দিয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। আমি আমাদের আর এক সহকর্মী রয়েছেন সৌরভ হাবিব, তিনি নেতাকর্মীরা এখনও আসছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে, তিনি জানাবেন সেখানে বিস্তারিত। সৌরভ, দীর্ঘ 5 বছর পর রাজশাহীতে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। ইতিমধ্যেই তিনি কিন্তু বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় 38তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়েছেন এবং দুপুরের পর তিনি এখানে আসবেন রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। আমি মাদ্রাসা মাঠের সামনে আছি, এখানে দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু আসছেন, বিভিন্ন এলাকা থেকে আসছেন, বিভিন্ন নেতাকর্মীর পক্ষ থেকে তারা আসছেন এবং তারা কিন্তু রাজশাহীর মাদ্রাসা মাঠ কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবং এখানে আমি আছি মাদ্রাসা মাঠের সামনে যে রাস্তা, এই রাস্তায় এখানে কিন্তু বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন, তারা কি বলছেন তাদের সাথে একটু কথা বলি আমরা, তারা কি বলছেন প্রধানমন্ত্রী আসছেন, আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে খুব, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী আমাদের সাথে অনেক উন্নয়ন করেছে, এর জন্য তাদের আমরা ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে। অনেক ভালো লাগছে আমাদের, প্রধানমন্ত্রী আসছে রাজশাহী বিভাগে, মানে আমাদের আত্ম অহংকার, বাংলাদেশের গৌরব। আমাদপুর থেকে আসছি, প্রধানমন্ত্রী আসবে, আমরা খাদ্যমন্ত্রীর লোক, 1949 সালের আওয়ামী লীগের এই যে বিষয়গুলো প্রতীক আসছে, 1956 সাল, 1954 সাল, 1969 সাল, 1971 সালের মুক্তিযুদ্ধ পর আজ বাংলাদেশ স্বাধীন এবং বঙ্গবন্ধু এবং সালামু আলাইকুম। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসবে এখানে, এই উপলক্ষে আমরা আয়ান ভাইয়ের লোক, এজন্য আমরা এখানে আসছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সালামু আলাইকুম। রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমনে আমরা অকুল শুভেচ্ছা ও স্বাগতম এবং মোহনপুর এবং রাজশাহীবাসীর জন্য অনেক অনেক আয়ন ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। দীর্ঘ রাস্তাগুলো কিন্তু সবই কিন্তু পরিপূর্ণ, বিভিন্ন এলাকার রাজশাহী বিভাগের 8টি জেলা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং তারা কিন্তু এসে এই রাজশাহীর মাদ্রাসা মাঠ নয়, আশপাশের যে মাঠগুলো আছে, পদ্মাপাড় আছে, এসব এলাকায় কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। তারা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন। প্রধানমন্ত্রী এখানে এসে যে গত 14 বছর তিনি যে উন্নয়ন করেছেন, পাশাপাশি তিনি আগামীতে যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চান সে বিষয়ে কথা বলবেন, তার স্বপ্নের কথা জানাবেন, তিনি আগামীতে নৌকার ভোট চাইবেন এবং এই যে সিটি কর্পোরেশন নির্বাচন আছে আগামীতে এবং রাজশাহী
সংসদ নির্বাচন আছে, এই সব নির্বাচনে তিনি ভোট চাইবেন নৌকার পক্ষে। তো এখানে যারা আছেন তারা আসলে উচ্ছ্বসিত, খুবই উচ্ছ্বসিত। আপনি কিছু বলতে চাচ্ছেন? পাঁচ বছর পরে প্রধানমন্ত্রী রাজশাহীতে আসছে, আওয়ামী লীগের নৌকার জোয়ার বইছে। আমরা গতকাল থেকে এই জনসভা সফল করার জন্য নিউমাদপুর থেকে রাজশাহীতে অবস্থান করতেছি, এটা খাদ্যমন্ত্রীর পক্ষ থেকে। আমরা এই প্রধানমন্ত্রী রাজশাহীতে আসা আমাদের রাজশাহী বিভাগের গর্ব, আমরা তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নির্ধারিত সময়ের আগে সারা রাজশাহী শহর জনগণে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আশা করি এই জনসভা স্মরণকালের ঐতিহাসিক একটি জনসংখ্যা জনসমুদ্রে রূপ নিয়েছে এবং জননেত্রী শেখ হাসিনাকে সবাই স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রতি অনেক খুশি, অনেক খুশি আমরা প্রধানমন্ত্রীর উপর, প্রধানমন্ত্রীর উপর আমরা অনেক খুশি। পাঁচ বছর পর রাজশাহীতে আসছে, তাই চৈতি শুনছিলেন যে এখানকার উচ্ছ্বসিত মানুষ আসলে তারা বলছেন যে প্রধানমন্ত্রী আসছেন, এতে তারা খুবই খুশি এবং তারা কিন্তু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চান, কারণ এই গত 14 বছরে বেশ কিছু উন্নয়ন হয়েছে, রাজশাহীর রাস্তাঘাট সব কিছু কিন্তু বদলে গেছে। চৈতি, এই ছিল এখানকার সর্বশেষ খবর। সৌরভ ভাবে ধন্যবাদ আপনাকে।